আসসালামু আলাইকুম গাইজ, আমি আবার আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আল্ট্রা 8 যে স্মার্ট ওয়াচ নতুন এটা লঞ্চ হয়েছে মার্কেটে, খুব দারুণ একটি স্মার্ট ওয়াচ, যেটা 49mm একটি স্মার্ট ওয়াচ। এটা একটি গেমিং স্মার্ট ওয়াচ, যেটা প্রথম গেম সেট আপ করা হয়েছে, দেখতে পাচ্ছেন খুব ভালো লাগছে। তো তাছাড়া এটা আমি আনবক্সিং করে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে আসলে এটা কেমন হবে। তো চলুন দেখি এটা কেমন হয়, আমি এখন আনবক্সিং করবো আপনাদের সামনে। তো ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু হবে, আমরা দেখি এর সঙ্গে কী কী পাচ্ছি। মাশাল্লাহ, প্রথমে আমরা একটি ইউজার ম্যানুয়াল পেয়ে গেছি, এখানে যে সফটওয়্যারের যে অপশন, এই অপশনটি এখানে দেওয়া আছে, সফটওয়্যারের নামও কিন্তু দেওয়া আছে MSWare। তো এখানে যে আপনার এই সফটওয়্যারের নাম দেওয়া আছে, এটি স্ক্যান করলেও কিন্তু আপনার পেয়ে যাবেন। আর পাচ্ছি আমরা এখানে দুইটা ব্যান্ড পাচ্ছি, একটা হচ্ছে আপনার স্পোর্ট ব্যান্ড আর একটা হচ্ছে আপনার কাপড় টাইপের একটি ব্যান্ড। আমরা দুইটা ব্যান্ড পেয়ে যাচ্ছি। তো মাশাল্লাহ ব্যান্ডগুলো দেখতে তো ভালো লাগছে, দেখো এটা একটি আকর্ষণীয় একটি ব্যান্ড, যেটা ডবল কালারের, হোয়াইট এবং এখানে ইয়েলো কালার দিয়ে একটা ব্যান্ড আছে, খুব ভালো লাগছে এটা। তো তারপর আর একটা আমরা পাচ্ছি হোয়াইট কালার, এটা রাবার সিলিকনের একটি হোয়াইট কালার ব্যান্ড এটা পাচ্ছি। এটা তো হয়ে গেল অলরেডি, তো আরও কিছু থাকছে এর সঙ্গে, দেখবো আমরা এখন স্মার্ট ওয়াচটি পেয়ে যাব। তো দেখুন এটা 49mm একটি স্মার্ট ওয়াচ, যেটা আপনাদের সামনে আমি এখন হাতে নিয়েছি। এর যে শাইনিং, অনেক সুন্দর একটি শাইনিং বডি, এটা গোল্ডেন কালারের একটি শাইনিং বডি, মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক স্মুথ একটি বডি, যেটা খুব ভালো লাগছে হাতে নেওয়ার পরে, খুব সুন্দর, অনেক চকচক করছে গোল্ডেন কালার। এর রাইট সাইডে আমরা দুইটা বাটন পেয়ে যাবো, সেম টু সেম অরিজিনালের মতো, একটি পাওয়ার বাটন, একটি মেনু বাটন, আরও থাকছে এর সঙ্গে একটা শর্টকাট বাটন, এবং পাশাপাশি পাচ্ছি আমরা যে স্পিকার, যে সাউন্ডটা বের হবে সেই স্পিকার পাচ্ছি। এর সাথে আমরা পাচ্ছি আর একটি স্মার্ট ওয়াচের আকর্ষণীয় একটি ম্যাগনেট চার্জার, যেটা দেখুন এটি কিন্তু নর্মাল একটি ম্যাগনেট না, এটা শক্ত একটি ম্যাগনেট, যেটা অনেক টাইটভাবে ধরে রেখেছে, দেখতে পাচ্ছেন এটা চার্জিং হবে অনেক দ্রুত, কোনো সন্দেহ নাই। তো তাছাড়া আমরা এর সঙ্গে আর কিছুই থাকছে না, তখন আমি এটির সঙ্গে বেল্ট সেট আপ করবো। বেল্ট সেট আপ করে আপনাদেরকে দেখাচ্ছি আসলে কীভাবে আপনারা খুব নর্মালভাবে সেট আপ করতে পারেন। বিসমিল্লাহ, ব্যাস এটা কিন্তু সেট আপ হয়ে গেছে। তো দেখুন এটা যে বেল্ট সেট আপ হয়ে গেছে, এটা কিন্তু সেম টু সেম অরিজিনালের মতোই, কিন্তু এর সাইজ এবং এর যে ডিজাইন এবং এর বেল্ট দেখুন অনেক সুন্দরভাবে লেগে গেছে, কোনো সমস্যা নাই। তো আপনারা চাইলে এভাবে লাগাই নিতে পারেন, এবং এর সাথে আপনারা আরও বেল্ট ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন ভালো ভালো, এবং এটাও কিন্তু লাগাইতে পারেন। তো এটা প্রথমত ওপেন করি এবং এর সঙ্গে কী কী থাকছে সেটা একটু দেখি। দেখুন এটা ওপেন করার সাথে সাথে কিন্তু একটা সিগন্যাল আসছে, আর তাছাড়া দেখছেন এটা কিন্তু নতুন একটি ওয়াচ ফেস, যেটা দেখতে অনেক ভালো লাগছে, কালারফুল। এটা আমরা দেখি আরও কী কী থাকছে এর সঙ্গে, দেখুন এটাও কিন্তু একটি নতুন লেটেস্ট একটি কালারফুল ওয়াচ ফেস, এটাও কিন্তু নতুন একটি ওয়াচ ফেস, মাশাল্লাহ ভালো লাগছে। তো দেখুন আরও এগুলোও কিন্তু আছে সেম অরিজিনালের মতো, যে ওয়াচ ফেস সেটা কিন্তু এর সঙ্গে পেয়ে যাচ্ছি। তাছাড়া থাকছে আরও যেটা আপনার ওয়াচের যে অ্যানালগ ওয়াচ, সেটাও কিন্তু এখানে থাকছে। তাছাড়া এটা তো থাকছেই, এটা তো মাশাল্লাহ সবগুলোতেই আছে, এই ঘোড়ার যে মাথা দিয়ে এই যে লাইট চেঞ্জ এবং কালার চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু সবগুলোতেই আছে। তাছাড়া এটা তো থাকছে, দেখুন এটাতেও কিন্তু কালার চেঞ্জ হচ্ছে সেম টু সেম অরিজিনালের মতো। দেখুন এটাও কিন্তু একটা অ্যাপেল ওয়াচের আল্ট্রার ভিতরে যে লোগো আছে, এটা কিন্তু এর সঙ্গেও পেয়ে যাচ্ছেন। সবগুলো কিন্তু লেটেস্ট ওয়াচ ফেস দিয়েছে, খুবই ভালো লাগছে মাশাল্লাহ। তো এর সঙ্গে আমরা আরও কিছু দেখবো এর শর্টকাট হিসেবে আসলে কী কী থাকছে এর সঙ্গে। দেখুন উপর থেকে একটু নিচের দিকে টানলেই কিন্তু এখানে পেয়ে যাবেন অপশন কিছু। তো মাশাল্লাহ আরেকটি জিনিস ভালো লাগছে যে এখানে গেমস আছে, দেখুন এখানে গেমস খেলতে পারবেন আপনারা ইচ্ছা মতো, মাশাল্লাহ খুবই সুন্দর। এটা দেখুন গেমস কিন্তু খেলতে পারছেন মাশাল্লাহ, এটা অনেক সুন্দর একটি অপশন, যে একটা গেমস আপনারা সময় কাটানোর জন্য, হয়তো একটু সময় কাটানোর জন্য আপনারা কোনো সময় কোনো রাস্তাঘাটে যাওয়ার জন্য যদি একটু সময় কাটানোর চেষ্টা করেন তাহলে কিন্তু পারবেন। দেখুন এটার মধ্যে গেমস পেয়ে যাচ্ছেন, তাছাড়া আরও কিছু থাকছে প্লেনের গেমস, হ্যাঁ এগুলোও কিন্তু গেম পাচ্ছেন। এটা একটি গেমিং স্মার্ট ওয়াচ, খুবই ভালো লাগছে এটার গেম দেখে মাশাল্লাহ। এর সঙ্গে আরও থাকছে আপনার গেম হিসেবে, দেখুন মাশাল্লাহ আসলে কেউ ভাবতেই পারেনি যে আসলে এটা এরকম কোনো গেম হবে, দেখুন
গেমিং একটি স্মার্ট ওয়াচ, তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে গেম খেলেও শর্টকাট হিসেবে আপনারা সময় কাটাতে পারেন, কোনো সমস্যা নাই। এর সাথে আমরা শর্টকাট হিসেবে যেগুলো পাচ্ছি দেখুন, নিচ থেকে উপর দিকে টানলে কিন্তু এগুলো পেয়ে যাব। দেখতে পাচ্ছেন এখানে আপনার নোটিফিকেশন অপশনও আছে, এখানে পাচ্ছেন স্ক্রিন লক, এবং এটি কিন্তু কোনো কাজ করতেছে না দেখতে পাচ্ছেন। এটাকে আনলক করার জন্য এর যে অপশনটি আছে, এই যে রোটেশন হচ্ছে যে বাটনটি, এই বাটনটি আমরা রোটেশন করে ঘোরাবো তাহলে কিন্তু লক হয়ে যাবে। দেখছেন আনলক কিন্তু হয়ে গেছে। তো এর সাথে আপনার আরও কিছু পাচ্ছেন, যে আপনার ব্রাইটনেস, স্ক্রিন টাইম আউট যেটা আছে 5 সেকেন্ড, সেটা আপনারা কম বেশি করে নিতে পারবেন। এখানে আমি 1 মিনিট করে দিলাম 60 সেকেন্ড। তো ব্রাইটনেস যেটা 5 আছে আমরা চাইলে কমিয়ে দিতে পারবো এবং বাড়িয়ে দিতে পারবো, তো যেটা আছে সেটাই থাক, সমস্যা নেই। এখানে শর্টকাট হিসেবে কিন্তু ভালো কিছু আপনার পেয়ে যাবেন, এবং এখানে দেখুন ব্লুটুথ যে মিউজিক সেটাও কিন্তু এখানে থাকছে। তাছাড়া আপনারা চাইলেও কিন্তু এডিট করে এখানে অনেক কিছু সেটিং করে নিতে পারবেন, তাতে সমস্যা নাই। মেনু স্টাইল সেটা আমরা চেক করবো এখন, আসলে কেমন কেমন মেনু স্টাইল আমরা পাচ্ছি। তো দেখুন এটা কিন্তু প্রথমত একটি সিরিয়াল বাই সিরিয়াল একটি মেনু স্টাইল পেয়ে গেছি। তাছাড়া থাকছে এরকম একটি সুন্দর একটি মেনু স্টাইল, দেখুন থাকছে এইভাবে, যেটা আপনার সেটিংয়ের মতো করে সুন্দরভাবে আপনি চাইলে এটা সেটিং করে নিতে পারবেন, অনেক সুন্দরভাবে ইউজ করতে পারবেন। সেম টু সেম এরকম ভালো ভালো লেটেস্ট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী নোটিফিকেশন আসার জন্য।